443 রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানে মিরাজ। মিরাজের পর দ্বিতীয় আঘাত তাইজুলের। বিনা উইকেটে 68 রান করা জিম্বাবুয়ে এরপর 2 রানে হারিয়েছে 2 উইকেট। হ্যামিল্টন মাসাকাজ্জাকে ক্যাচ তুলতে বাধ্য করেন মেহেদী হাসান মিরাজ। অন্য ওপেনার ব্রায়ান চারিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ 2 উইকেটে 76 রান। জয়ের জন্য তাদের আরও 367 রান দরকার। হাতে আছে 8 উইকেট, আর এই 8 উইকেট তুলে নিলে প্রত্যাশিত জয় পাবে বাংলাদেশ। দিনের শুরুতে মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে 442 রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। দলের চরম বিপর্যয়ে মাঠে নেমেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরিস্থিতির দাবি মিটিয়ে খেললেন অরিন্দর সুন্দর এক ইনিংস, হাঁকালেন অনবদ্য সেঞ্চুরি। 122 বলে 4-4 ও 2 ছক্কায় 101 রান করেন তিনি। ক্রিকেটের অভিজাত সংস্করণে এটি মিস্টার কুলের দ্বিতীয় সেঞ্চুরি। অধিনায়কের 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। 6 উইকেটে 224 রান তুলে এই ইনিংস ঘোষণা করে টাইগাররা। মাহমুদুল্লাহ 101 ও মিরাজ 27 রানে অপরাজিত থাকে। এতে 2 ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে 442। চতুর্থ ইনিংসে এ রান তাড়া করে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে জিম্বাবুয়েকে। ইতিহাসে এত রান তাড়া করে জেতার নজির নেই কোনো দলের, মিরপুরেও নেই। টেস্টে সর্বোচ্চ 418 রানের টার্গেট তাড়া করে জয়ের কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের। 2004 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়ে ক্যারিবীয়রা। সেরে বাংলায় সর্বোচ্চ 209 রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। 2010 সালে টাইগারদের হারিয়ে এ রেকর্ড গড়ে ইংলিশরা। ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।